আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঢাকা রেডি এবং যদি কিছু মনে না করেন, এপিসোডগুলোর মধ্যে আজকে একটা স্পেশাল একটা ব্যাপার নিয়ে আসি, সেটা হচ্ছে গিয়ে নদী। বাংলাদেশ নদীমাতৃক দেশ, আমরা সবাই জানি বাংলাদেশের নদীমালায় গর্ব। এখানে প্রায় 700 নদী উপনদী সমন্বয়ে বিশাল, বিশ্বের অন্যতম একটা বিশাল নদী ব্যবস্থা গড়ে উঠেছে। বাংলাদেশের মোট নদীর সংখ্যা প্রায় 24,140 কিলোমিটার। ছোটো ছোটো পাহাড়ি ছড়া, আঁকাবাঁকা মৌসুমিখারি, খালবিল, যথার্থ দৃষ্টিনন্দন নদ নদী এবং এদের উপনদী এবং শাখা নদীর সমন্বয়ে বাংলাদেশে বিশাল একটা নদী ব্যবস্থা গড়ে উঠেছে। বাংলাদেশের প্রায় সকল প্রধান শহর, নগর ও বাণিজ্য কেন্দ্রসমূহ বিভিন্ন নদীর তীরে গড়ে উঠেছে। যেমন বুড়িগঙ্গা নদীর তীরে ঢাকা মহানগরী, শীতলক্ষ্যা নদীর তীরে নারায়ণগঞ্জ শহর, কর্ণফুলি নদীর তীরে চট্টগ্রাম এবং পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরে ময়মনসিংহ শহর গড়ে উঠেছে। তো নদীর এই ব্যাপারে যখন আসছি, তখন আমি একটা আমার জেলা যেহেতু কুমিল্লা, আমি কুমিল্লার বিখ্যাত একটা নদী খরস্রোতা নদী, সেই গুমতি নদীর ব্যাপারে আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এই নদীটা গুমতি নদী, এক সময়ের খরস্রোতা এই নদী, এখন খুব শান্ত নিরিবিলি হয়ে গেছে। বছরের এই সময়টাতে আসলে সে খুব শান্তই থাকে। তো গুমতি নদী ভারতের ত্রিপুরা রাজ্যের উত্তর পূর্ব পার্বত্য চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের ডুমুর নামক স্থানে উৎপন্ন হয়ে পার্বত্য ভূমির মধ্যে দিয়ে প্রায় 150 কিলোমিটার অতিক্রম করে কুমিল্লা সদর উপজেলার গোলাবাড়ি, টিক্কারচর, কাপ্তান বাজারের কাছ দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। তারপর এটি আঁকাবাঁকা প্রবাহ পথে কুমিল্লা শহরের উত্তর প্রান্ত এবং ময়নামতির পূর্ব প্রান্ত অতিক্রম করে দাউদকান্দি নদীতে গিয়ে মিলিত হয়েছে। তো গুমতি সহ আসলে কুমিল্লাতে প্রায় 44 নদী আছে, তার মধ্যে অনেকগুলো নদী, অনেকগুলো। তো তার মধ্যে অন্যতম হচ্ছে গিয়ে তিতাস, গোনা, ডাকাতিয়া, হাওড়া, কাঠালিয়া, সোনাই, তালনট, বুড়ি, বাতাকান্দি, মরিচা, আরশি, গুপি, মার্জোয়া, ঘুণ্ডট, ক্ষীরু নদী, বৈজানি, পাগলি, শিরাই, চাঁদিনা খাল, কাকরি, মালদা, আন্ডারসন খাল, মতলব, কাগনি, হরিমঙ্গল, এরকম সব অসংখ্য প্রায় 44 নদী। তো আসলে নদীর পাড়ে আসলে কি হয়, এটা আসলে নদীর পাড়ে না এসে নদীর পাড়ে মানুষ যারা আছেন তারা একটু কেমন জানি হয়। কেমন জানি হওয়ার কারণ আসলে হচ্ছে গিয়ে এই যে সিনারিওগুলো, এই নদীর যেই মানে চারপাশে যেই সিনারিগুলো থাকে, নদীর যেই এক একটা সময়ে এক একটা সিজনে তার যে রূপগুলো যে চেঞ্জ হয়, এগুলোতে আসলে সবাই বিমোহিত হয়। এমন যারা শহরবাসী থাকে তারা বেসিক্যালি আমার মনে হয় যখনই সুযোগ পাওয়া উচিত, যখনই মানে সুযোগ যখনই পান তখনই হচ্ছে গিয়ে এই নিরিবিলি নদীগুলোর পাশে আসা উচিত। বুড়িগঙ্গা তো আমরা পচাই দিছি, বুড়িগঙ্গা শেষ, তুরাগ নদী শেষ, ঢাকা শহরের আশেপাশে যেগুলো আছে, নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা শেষ, এরকম অসংখ্য নদী আমরা হচ্ছে গিয়ে শেষ করে দিচ্ছি, চলে যাচ্ছে খাল দখল, নদী দখল, এরকম করতে 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 আমরা নদীগুলোকে একদম মেরেই ফেলতেছি। তার মধ্যে যারা যারা যেগুলো যেগুলো বেঁচে আছে সেগুলো আসলে সংরক্ষণ করার দায়িত্ব আমাদের একান্ত নিজস্ব আমাদের দায়িত্ব। এই নদীটা পাশে এসে দেখলাম যে হচ্ছে গিয়ে ভূমিদস্যুরা মাটি কেটে নদীর পাড়গুলো কেটে নিয়ে যাচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে, পাড়গুলো নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু নদীর পাড়ে সেই যে চিরাতরি আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, যদিও এটা ছোট নদী না কিন্তু এইটা বাঁকে বাঁকেই চলছিল। এই বাঁকে বাঁকে চলার যে নিয়মটা, নদীর যেই হচ্ছে গিয়ে এক জায়গা থেকে আরেক জায়গাতে যাওয়া, এক বাঁক থেকে আরেক বাঁকে যাওয়া, এটা যে কি অসাধারণ, নদীর পাশে এসে না বসলে আসলে বোঝা যায় না। নদীর বাতাসে কথা নাই বললাম, নদীর পাশে এসে বসলে পাখির কলকাজনী, নদীর আলাদা একটা শব্দও আছে, বাতাসের শব্দ, এই দুইটা শব্দ মিলে আসলে একটা অভূতপূর্ব একটা জিনিস তৈরি হয়, যেটা আসলে এখানে এসে না বসলে, নদী পাড়ে এসে না বসলে এটা অনুধাবন করা যায় না। তো অনেক কথা বলছি, আসলে কথা বলার তো অনেক টপিক আছে, তারপরেও বলবো নদীমাতৃক বাংলাদেশে নদী আমাদের একটা গর্ব। নদী বাঁচলে বাংলাদেশ বাঁচবে, নদীদেরকে নদীগুলোকে বাঁচাতেই হবে, রক্ষণাবেক্ষণ করতেই হবে এবং এটা সমন্বয় করেই করতে হবে। সব ধরনের মানুষ, সব ধরনের জনসাধারণ মিলেই এই নদীগুলোকে রক্ষা করতে হবে। নদী বাঁচলে আমরা বাঁচব, নদীর এই পানি বাঁচলে আমরা বাঁচব, আমাদের কৃষিকাজের পুরোটাই বলা যায় অনেক 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 অবদান হচ্ছে গিয়ে নদীর উপরে নির্ভরশীল। তো গুমতি নদী আবারও বলছি অন্যতম সেরা একটা নদী। এই পাশে দেখেন এই যে আশেপাশের লোকজন কেটে মানে মাটি কেটে নিয়ে যাচ্ছে। তো আমি হচ্ছে গিয়ে হঠাৎ করেই প্ল্যান ছাড়াই রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময়, কুমিল্লা শহরে যাওয়ার সময় থেমে গেলাম, নদী পাড়ে উঠলাম। এটা ময়নামতির পাশের জায়গাটা, কখনো আসা হয় নাই, এসে দেখে আমি আসলে অভিভূত। পাড় হচ্ছে গিয়ে অনেক অনেক
অনেক উঁচু, প্রায় 3-4 তলার মতো হচ্ছে গিয়ে এর পার, তার নিচে হচ্ছে গিয়ে নদী, এমন মানে অসাধারণ অসাধারণ। আই লাভ ইট, রিয়েলি আই লাভ ইট। তো ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, অন্য একটা এপিসোডে দেখা হবে, দেশকে ভালোবাসবেন, আর যেখানে যান না কেন পলিথিন নামক সেই বিষাক্ত জিনিসটাকে দূরে রাখবেন, যেখানে সেখানে ময়লা ফেলবেন না, নিজের দেশকে ভালোবাসুন, নিজের মানুষকে ভালোবাসুন। সর্বোপরি আল্লাহর কাছে দোয়া করুন যাতে সবার এই প্রকৃতি সব কিছু নিয়ে আমরা বেঁচে থাকতে পারি, প্রকৃতি আমাদের যা দিন দান করেছেন তা নিয়ে আমরা থাকতে পারি। আল্লাহ হাফেজ।